হ্যালো বিয়ার্স আমি আপনাদের মাঝে নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তি সাত জুলাই দু হাজার তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ নেওয়া হবে আপনারা যারা আগ্রহী প্রার্থী আছেন তারা অবশ্যই এখানে আবেদন করবেন মহিলারা পুরুষ সকলে এখানে আবেদন করতে পারবেন তবে কোন কোন পদে আবেদন করবেন কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তবে আমি নিচ থেকে দেখতেছি আমরা পাঁচটা পদ দেখতে পাচ্ছি পাঁচটা পদে তারা লোক নিবে অফিস সহায়ক গ্রেড হলো বিশ বেতন স্কুল হলো বিশ হাজার দশ টাকা লোক নিবে এগারো জন শিক্ষাগত যোগ্যতা হলো কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সম্বান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে চল্লিশ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নারায়ণগঞ্জ নরসিংদী শরিয়তপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষ্মীপুর পাবনার নীলফামারি যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এতিম শারীরিক প্রতিবন্ধীর কোটা সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন এরপর আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন হল বাইশ হাজার চারশো নব্বই টাকা লক্ষ্মীবিদ দুজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ে নব্বই নম্বর পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি বিষ এবং বাংলা বিষ শব্দ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন রাজশাহী ময়মনসিংহ নেত্রকোনা ব্রকবারিয়া চাঁদপুর নোয়াখালী নবাবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্দা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন এরপর আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি এশিয়ার গ্রেড হলো চোদ্দ বেতন হলো চব্বিশ টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে ওয়ার্ড প্রসেসিং সহটা কম্পিউটারে চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর গ্রেড হলো তেরো বেতন স্কেল ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি বা সম্মান পরীক্ষায় উত্তীর্ণ বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান জ্ঞান বিষয়ে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে ষাট লিপি সর্বনিম্ন গতি মিনিটে ইংরেজি সত্তর এবং বাংলা পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি মিনিটে বাংলা তিরিশ ইংরেজিতে পঁচিশ শব্দ থাকতে হবে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে এক ও দুই নম্বরের জন্য রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা রক্ষণবাড়িয়া চাতুর নোয়াখালী চাপাইনওয়াপ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুষ্টিয়া ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এক নম্বরে দেখতে পাচ্ছি আমরা কম্পিউটার অপারেটর গ্রেড হল তেরো বেতন হলো ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বাংলা ইংরেজি গণিত কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলা পঁচিশ এবং ইংরেজিতে বিশব্দ থাকতে হবে এইবার আমরা দেখতে পাচ্ছি যে আবেদন করার নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন বর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে পহেলা জুলাই দুহাজ দু তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে অফিস সহ কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং সার্টিফিক মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থী ক্ষেত্রে বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত স্বীকৃতিযোগ্য করা হয়েছে তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে তবে বয়স প্রমাণের জন্য অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি আবেদন পূরণ সংক্রান্ত তথ্যাবলী পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ এখানে আমরা একটি ওয়েবসাইট দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আপনাদের আবেদনগুলো করতে পারবেন আবেদনের শুরু হলো পনেরো জুলাই দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ হলো চার আগস্ট দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তবে উক্ত সময়সীমার মধ্যে ইজডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে ফি জমা দিতে হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর রঙিন ছবি এবং হাতের স্বাক্ষর দরকার হবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে সব কিছু নিয়ে আপনারা আবেদন করবেন বন্ধুরা এবার আমি আলোচনা করব যে আপনারা আবেদন করবেন এর পরে কোন পদে কত টাকা ফি পেমেন্ট করতে হবে অনলাইন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থীর নিম্ন পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ এক থেকে চার নং ক্রমিকের জন্য দুই টাকা টেলিটক সার্ভিস হলো তেইশ টাকা সর্বমত হলো দুই শত তেইশ টাকা পাঁচ নং ক্রমিকের জন্য একশত টাকা এডিটক্স সার্ভিস হলো বারো টাকা সর্বমোট হলো একশত বারো টাকা যা আপনাকে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষায় ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না বন্ধুরা এখানে দুটি এর মাধ্যমে যে আপনারা টাকা পেমেন্ট করবেন এ নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে যে কিভাবে আপনারা টাকা পেমেন্ট করবেন এখানে লিখে দেওয়া হয়েছে আপনারা এগুলো দেখে নেবেন